লাল চুড়ি, মানে কি বলবো, লাল একটা পার্স, আর ডেফিনেটলি একটা আই থিঙ্ক আমার আর জয়ের। কারণ দেশে ফিরে নিজ বাড়িতে ননদের পক্ষ থেকে ঈদ শপিং পেয়ে চরম আনন্দিত উপবিশ্বাস। কাজের ব্যস্ততায় শাশুড়ি ননদের সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ না হলেও শ্বশুর বাড়ি থেকে বরাবরের মতো এবারও খুশির সংবাদটাই পেয়েছেন ঢালিউডের এই কুইন। ইতিমধ্যেই এমনই একটা সংবাদ প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মন্তব্য রয়েছে, বুবলি যাই করুক, অপুর জায়গাটা সাকিবের পরিবার থেকে কখনোই ছিন্ন করতে পারবে না। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। প্রায় এক সপ্তাহ কাশ্মীরের বরফ দেশে কাটিয়ে দেশে ফিরেছেন উপবিশ্বাস। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এই ভরা রমজানে ছোটখাটো একটা ভ্রমণ তার হয়েছে। তবে গতকাল দেশে ফিরে শ্বশুরবাড়ি থেকে খুশির সংবাদ পেয়েছেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায়, দেশে ফিরতে শ্বশুরবাড়ি থেকে ঈদ শপিং এর ভাগিদার হয়েছেন অপু, অর্থাৎ ননদের পক্ষ থেকে ঈদের উপহার পেয়েছেন তিনি, যে বিষয়টি ভীষণ রকমের মুগ্ধ করেছে উপবিশ্বাসকে। ঈদের এই মৌসুমে শ্বশুরবাড়ির সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি অপুর জন্য নতুন কিছু না হলেও সাকিবের বাড়িতে বুবলির উপস্থিতি বিচলিত করে দিয়েছিল ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের। অনেকে তো এমনও বলছে যে এবার অপুর দিন শেষ, বুবলিকেই আপন করে নিয়েছে সাকিবের পরিবার। কেননা যে বুবলির নামটি পর্যন্ত তারা শুনতে বিরক্ত বোধ করতেন, আর সেই বুবলি তাদের বাড়িতে বিশেষ অতিথি। কিন্তু দেশে ফিরে সেই চাকা যেন ঘুরিয়ে দিলেন উপবিশ্বাস। শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার প্রতি এই বিশেষ খেয়ালে যথারীতি মুগ্ধ করেছে উপবিশ্বাসকে। এদিকে বরাবরের মতো এবারও শ্বশুরবাড়িতে ঈদ পালনের আলোচনায় এসেছেন উপবিশ্বাস। ছেলেকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে বিশেষ একটা স্থান পেয়েছেন তিনি। যদিও সেই স্থানকে অনেকে খারাপ নজরে দেখে নানা রকম বাজে সমালোচনা করে, কিন্তু সাকিবের সঙ্গে বিচ্ছেদ হলো তিনি যে সাকিবের সন্তানের মা এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে ছেলেকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে ভালো সম্পর্ক থাকাটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয়। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।